হ্যালো গাইস, আজকে আমার এটা প্রথম ব্লগ। তো আমি আজকে যাচ্ছি আমার মাসির বাড়ি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পাশে থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এটা আমার আজকের আউটফিট। এই আমরা বেরিয়ে গেলাম, বাবু আগে বেরোচ্ছে। এ দেখো, ও বেরোচ্ছে, মস্তানের মতন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। গিয়ে তারপরে ওখানে দাঁড়িয়ে পড়লো, কিসের জন্য কি জানি। এ দেখো, ওর ব্যাঙের মতন হয়ে গেল। ও এরকমই করে, রাস্তায় বেরোলে ও খুব খুশি হয়, ঘুরতেও খুব আনন্দ পায়। তো কিছুটা আমার মতো হয়েছে। তো এই আমরা হাঁটছি হাঁটছি, আমরা হাঁটতে হাঁটতে এখন রিক্সায় উঠে পড়লাম। এখন রিক্সা কাকু আমাদের ঠিক 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 করতে করতে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে হাওয়াই আমরা পড়ে যাবো, ওই রকমভাবে উড়োজাহাজের মতো যেটাকে বলে। এই আমরা নেমে গেলাম। এ দেখো, আমার ছেলে এসে প্রথমেই আগে ঠাকুর দর্শন করে, ঠাকুর দর্শন করতে পারেনি অবশ্য, তখন পর্দা দেওয়া ছিল। এই নমস্কার করে নিচ্ছে। এই দেখো, এটা হচ্ছে আমার মাসির বাড়ির ঠাকুরের মন্দির। এখন আমিও একটু প্রণাম করে নেব ঠাকুরকে, ঠাকুর যেন আমাকে একটু সদ্বুদ্ধি দেয়। বদমাশি বুদ্ধি মাথায় ভর্তি তাই। এই আমার ছেলে আবার আমার সঙ্গে প্রণাম করলো, ওরও যেমন একটু বুদ্ধি টুদ্ধি দেয় তার জন্য। এখন আমরা চলে যাচ্ছি ঘরের ভেতরে। এটা হচ্ছে আমার মস্তাত্ব বোন, আমাদের বসতে দিল না, ওই বসে পড়লো। এটা কি ভালো বলো? তারপরে আবার বাবুর সঙ্গে একটু খেলা করতে লাগলো। এই আমি এসে নিজের থেকেই বসে পড়লাম, আর কি করব। আর এসে আমার দিদা আর বাবুকে চুমু খাচ্ছে, আর বাবু দিদার কাছ থেকে কোনো সময় চুমু খেতে চায় না, মানে দিদা না, কারোর কাছ থেকেই চুমু খেতে চায় না। দেখো আমার চুল দিয়ে আবার গালটা মুছছে। আমরা ওইখানে সবাই হাসাহাসি করছিলাম, ও এত বদমাশ, মানে জায়গায় তোমার প্রেস্টিজ ডাউন করে দেবে। আবার দিদা এসছে, সেই পাড়াপাড়ি করবে, মানে ওর কাছ থেকে চুমু নেবেই। আমার বোন বসে আছে, হাই বলে দিল। এখন ওর দেখা দেখে আমার ছেলেও করবে দেখবা। এই দেখো, এই দেখো, এখন ঠাকুরের ঘরের দরজা পর্দা খুলে দিয়েছে বোন। এখন এই দেখো, আমার মাসির ঘরের গোপাল, রাধা, গোবিন্দ সব ঠাকুর আছে এখানে, ওরা মায়াপুরে দীক্ষিত। এই দেখো, আমার বাবুসোন আবার প্রণাম করতে লাগলো, ও ঠাকুর দেখলেই প্রণাম করে, কিন্তু কোনো এক সময় মায়াপুরে গিয়ে মন্দিরের ভেতরে ঢুকতে চায় না, কারণ কেউ খুব ভয় পায় এত লোকজন দেখে। আবার হাঁটতে হাঁটতে ছাদে চলে আসলো, আমি তো হাঁপিয়েই পড়লাম কথা বলতে বলতে, আর ওরা হাঁপাচ্ছে না, দৌড়াচ্ছেই, শুধু দৌড়াচ্ছে। তাই দেখো, ওরা মাসি আর বোন, কি বোনের ছেলে না কি ভগ্নি কি বলে একটা। আমি আবার নেমে যাচ্ছি। এই দেখো, আমাদের খেতে দিয়ে দিল, আমি দেখো রাক্ষসের মতন গপ গপ করে খেয়ে নিচ্ছি। এই দেখো, আবার বোন আমাকে ডাকলো, আমি এবার তাকালাম একটুখানি। আর আমার বাবু শোনায় দেখো, হেভি হেভি করছে। ওর হেভি মানে এই যে এইটা, এই সেটাটা বুঝতে পারবা যে ও হেভি বলছে, যে খাবারটা ভালো লাগে তখনই ও বলে। অনেকক্ষণ বসলাম, গল্প করলাম, তারপর আমরা এখন টাটা বাই বাই, এখন মাই ছাই, এখন যাবো হাঁটি হাঁটি পাপা করতে করতে। কারণ কি আমাদের বাড়ি আর আমার মাসির বাড়ি, দেখো কাঁঠালগুলো কি সুন্দর পেকে রয়েছে, পেরে নেবো। আমার ছেলে আবার আমার কথা শুনে বলছে, মা চলো পেরে নিয়ে আসি। আমি বললাম, না এটা লোকের বাড়ি চ, আমারও দৌড়াচ্ছে। দেখো হাসছে আর দৌড়াচ্ছে। আর এখন এই যে আমরা যাচ্ছি বাড়ি, তার মধ্যেও একটা বড় ঠাকুরের মন্দির দেখতে পেলো। এইখানে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করা শুরু করে দিল। এই দেখো, জুতো পরেই প্রণাম সারা হয়ে গেল। তারপর আরেকটা জিনিসও করে কি, ঠাকুরকে টাটা দেয়। তো এই দেখো, টাটা দিয়ে দেবে দেখবা। এই দেখো, টাটা বলে আবার নমো করে চলে যাচ্ছে। এখন আমরা চললাম বাড়ি। এই দেখো, আমরা বাড়ি চলে এসেছি, আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। টাটা।